আপনার নাম? আমার নাম জাকির হোসেন, মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, আপনার ঠিকানা মানে কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা লাকসাম থানা, এখন মনারগঞ্জ। আচ্ছা, আপনি কতদিন যাবত অসুস্থ ছিলেন? আমি 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। আচ্ছা, আপনার সমস্যাটা কি ছিল? সমস্যাটা প্রথমে মাজায়। আচ্ছা, সৌজিতে আমি বহুত ডাক্তার দেখাইছি, দেখানোর পরে যদি মাজাতে ছিল ফার্স্ট, পরে চলে গেছে পায়ের মেন, এখন মাজাত কোনো সমস্যা নেই। এই পায়ে তো আমি সৌজি থেকে আসি, ফুফুলাতে নিছিলাম ব্যবস্থা, আমার ভাই ভর্তি করেছি এখানে, চাকরিটাকে খুললাম, সেই লেজারে অপারেশন একটা করছে, মাসখানিক ভালো ছিল। ইয়ার পরে আবার আগের মতন হয়ে গেছি, ব্যথা আর ব্যথা, সারা রাত আমার ঘুম আসছিল না। মানে ওইখানে আপনি কোনো মানে ভালো চিকিৎসা পান নাই বা চিকিৎসা মানে যাও পাইছেন, সমস্যার সমাধান সমাধান হয় নাই? তারপরে আমি আমার ভাই লেগে আইছি, ভাইয়ের বাসা ছিলাম, ভাইয়ের এক রাত্রির কষ্ট ভাইও দেখছি, উনি সদরঘাট ছিলাম, কষ্টটা আমার নিজে করে আসিল না, বাসা প্রকাশ করেন, এত ব্যথা। তারপরে এখানে আসি, যখন শোয়াইছি সেই রাত্র আমার সারা রাত আমি ক্যান্সার মতন গড়ে দিয়েছি। পরের দিন যখন চিকিৎসা শুরু করছে, আল্লাহর রহমান, ব্যথা কমা শুরু হয়েছে। এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি আমি একটু সুস্থ আছি। কতদিন চিকিৎসা নিয়েছেন এটা এখানে? 16 দিন 15 দিন। আপনার হচ্ছে এখন তো আপনি মোটামুটি ভালো? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। মানে আপনার হচ্ছে আপনি এর আগে আমি জমিতে পা লাগাইতে পারতাম না, এইভাবে দিন বসতাম, বসার কোন শক্তি ছিল না আমার হাতে। আচ্ছা, সাইটা ভাত খাওয়ার শক্তি পাইতাম না। বুঝতে পেরেছি। ডিপিআরসি এর ঠিকানা বা ঠিকানাটা পাইছি না, স্যারে ওই কাপড় এনে কিনতে গেছে ওই দোকানে, একজন একবারে নাম হয়েছে হাবিব, উনার আবার দুজনে দড়ি বসাইতো উঠাইতো, এমন অবস্থা ছিল। উনি এখানে চিকিৎসা সুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পরে উনি বলার পরে আমি স্যারের কথা বলছি, তো আমার ভাই এখানে নিয়ে আসছে। ডিপিআরসি সম্বন্ধে আপনার কি মতামত? আমার ভাই সৌদি আরবে মনে করেন প্রায় 6 মাস কষ্ট করছে, তার কোন ফল পাইনি আমরা, এর দেশে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। ফুফুলাতে প্রায় 1 লক্ষ টাকার উপরে দিচ্ছি ভাই, সত্য কথা। আমি আবার আগের মতো হয়ে গেছি, এখানে আসি এখন আলহামদুলিল্লাহ। 15 দিন আমরা মোটামুটি ভালো এখন, আমি যে কোনো একটা কারণে চলে যাইতেছি, পুরোপুরি চিকিৎসায় যাইলাম। স্যার বলছে আরো 3 দিন থাকার লাগে, আমাদের দেশে একটা সমস্যা হয়ে গেছে, এই কারণে স্যার নম্বর লই যাবো, আবার যদি কোনো সমস্যা। আচ্ছা, ডিপিআরসি এর পরিবেশ আপনাদের কেমন লাগে? খুব ভালো আলহামদুলিল্লাহ, খাওয়া থাকা পরিষ্কার সবই ভালো আছে, নার্সের দেখা শোনা এভরিথিং সব। যদি অন্য পেশেন্টদের ক্ষেত্রে আপনাদের কি বলবেন? আমরা এই কথাটাই বলবো যে এখানে চলে আসুন, এখানে যাইয়া এখানে চলে আসুন। আমার অবস্থা দেখলে তো আর বহু লোকে আসবে আমার এলাকা, অন্যদিকে আর কি যাইব। আচ্ছা, ধন্যবাদ বিডি টুডে আসার জন্য। আপনার ধন্যবাদ। থ্যাংক ইউ।